নদীতে নেই জেলেদের প্রাণচঞ্চলতা, নেই মাছ ধরার হিড়ি। কেউ বা জাল গুটিয়ে নৌকা নিয়ে তীরে ফিরছেন, আবার কেউ অবসর সময় পার করছেন জাল বুনে। দেশের নদী ও সমুদ্র বন্দরগুলোতে বুধবার মধ্যরাত থেকে মা ইলিশ রক্ষায় সব ধরনের মাছ ধরায় তিন সপ্তাহের নিষেধাজ্ঞা শুরু হওয়ায় এখন নদী অনেকটাই জেলেবিহীন। নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত জেলেদের প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা, কিন্তু বরাবরের মতোই নিষেধাজ্ঞার প্রথম দিনে চাল পাননি অধিকাংশ জেলে। এতে সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় তারা। ৪ তারিখ চাল দিয়েছে আমাদের সরকার চেয়ারম্যান মেম্বার, যেখানে যা তা বুঝ করে দেওয়ার হয়েছে, কিন্তু আমাকে এখনো কেন দিতে আসে না? সরকারের আইন মানছি, আইসি কিনারে খুব কষ্টে চলতে আছি। অবশ্য কোথাও কোথাও চাল বিতরণ শুরু হয়েছে বলে দাবি মৎস্য বিভাগের। ইতিমধ্যে আমাদের চাল বিতরণ প্রায় আমরা 50% ক্রস করেছে। সমুদ্রগামী যারা ইলিশ ধরে তারাই বেশি ছিল, যারা যেহেতু তারা সমুদ্রে ছিল, মাছ আহরণ অবস্থায় ছিল, এই জন্য কয়েকটা ইউনিয়নে তারা একটু ডিলে করেছে, কিন্তু তারা অলরেডি প্রস্তুতি নিচ্ছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে জেলেরা যেন নদীতে না নামে সেজন্য অভয়াশ্রমগুলোতে অভিযানে নেমেছে নৌ পুলিশ ও মৎস্য কর্মকর্তারা। মা ইলিশ রক্ষা অভিযানে আমরা সতর্ক অবস্থানে আছি এবং আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। যদি কেউ জাল নিয়ে নদীতে নামে বা ইলিশ মাছ ধরে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক আমাদের ব্যবস্থা আছে। সেই আইনে বলা আছে যে কমপক্ষে এক বছরের জেল হয়ে যাবে কিংবা অর্থদণ্ড তার জন্য নির্ধারিত আছে। মৎস্য বিভাগের তথ্য মতে 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত 22 দিন নৌকা নিয়ে জাল ফেলতে পারবেন না জেলেরা। চন্দ্র আফসার ববি, সময় সংবাদ।